वेलकम फ्रेंड्स, क्लास इलेवेनर एनवायरमेंटल स्टाडीज 2022 तार प्रथम एमसीक्यू एसेक्यू एवं पूरा प्रश्नटा देखबो। प्रथम एमसीक्यूगुलो आमरा देखे नी। दूषणहीन एक शक्तिर उत्स हच्छे जलविद्युत प्रकल्प। कोन राज्य सबथेके बेशी वायु शक्ति उत्पन्न करे? पश्चिमबंग। वायुमंडलेर कोन स्तरे एसिडिफिकेशन हय? एटा हबे ट्रपोस्फियर। कौन साले सुनामी भारतीय उपकूले आछड़े पड़े? 2004 साल। उन्नयनशील देशगुली व्यवहार करे 20%। विश्वर मोट व्यवहित शक्ति उन्नयनशील देशगुली व्यवहार करे 20%। और एफेक्टा समग्र विश्वर स्थलभागे आनुमानिक कत शतांश मरुभूमि? 15%। चेरनोबिल दुर्घटना 1986 साल। कयलार तापन मूल्य सबचेये कम हबे पीठ। स्थलभागेर कत शतांश बनराजी? 33%। भोपाल गैस दुर्घटना तुम्हरा जानो एटा सहज प्रश्न 1984। ओजोन गह्वर कोथा थेके सृष्टि हय? स्ट्रैटोस्फियर थेके। उन्नत देशगुलिर जनसंख्यार कत शतांश ग्रामांचले बास करे? 25%। सीएफसिर पुरो नाम एटा तुम्हरा जानो क्लोरोफ्लुरोकार्बन। और गंगा अबबाहिका एटा हबे 50 कोटि। নিচের কোনটি ক্যান্সার ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায়? কোবাল্ট-60 আর প্রাকৃতিক সম্পদের একটি জীব বৈচিত্র্য উদাহরণ। পৃথিবীতে প্রতি বছর আনুমানে কত আয়তন বনভূমি বিলন হচ্ছে? এটা এই দুটোর মধ্যে হবে আশা করছি 50 লক্ষ হেক্টর। ভারতবর্ষ বায়োগ্যাস প্ল্যান্টের আনুমানিক বর্তমান সংখ্যা 55,000। কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়? না 1986 সালে। রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত সালে? 1972। ওটেক সমুদ্র তাপশক্তি হবে। সামাজিক পরিবেশের একটি উপাদান মনুষ্য বসতি। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন এটা জানো। কিয়োটো প্রকল্প 1997 সালে। এসে কিউগুলো দেখে নাও। সিএফসির একটি উৎস হলো এসি বা রেফ্রিজারেটর। আর পিপিএমের পার্টস পার মিলিয়ন। প্লুটোনিয়াম এটা হবে 24,000 বছর। মোটরযান থেকে নিঃসৃত একটি বিষাক্ত গ্যাস হচ্ছে লেড অক্সাইড। আরও অন্যান্য হবে। মানবদেহ শব্দ দূষণের একটি প্রভাবের উল্লেখ করো। বধির হয়ে যাওয়া, কালা, শুনতে পায় না। বাতাসে এরোসলের উৎস কী? না কলকারখানার ধোঁয়া। সবুজ বিপ্লব কাকে বলে? শস্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ ও রাসায়নিক সার। আইসিএমআরের পুরো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। WTO-র পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এইডসের পুরো নাম এটা জানো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। সুনামি কী করে সৃষ্টি হয়? ভূমিকম্প থেকে। কৃষিতে রাসায়নিক সারের ভূমিকা উৎপাদন ক্ষমতা বাড়ায়। হাসপাতালের একটা বর্জ্য রোগ জীবাণু ছড়ায়। ফ্লুরাইড দূষণের একটা উৎস হলো রেফ্রিজারেটর বা অগ্নি নির্বাপক যন্ত্র। তাপ দূষণ কাকে বলে? পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে তাপ দূষণ বলে। জৈব জ্বালানির শক্তির একটি অসুবিধা হলো তাপশক্তি কম উৎপন্ন হয় এতে। আবহাওয়া পরিবর্তনের একটি কারণ বায়ু দূষণ বা বিশ্ব উষ্ণায়ন, যে কোনো একটা লিখলে হবে। বাতাসে হাইড্রোকার্বনের উৎস হচ্ছে যানবাহনের ধোঁয়া। কৃষি জঞ্জালের একটি উদাহরণ হলো শস্যের অবশেষ বা অতিরিক্ত রাসায়নিক সার। ভূমিধস প্রতিরোধের একটি উপায় এটা সহজ তোমরা জানো। অক্সিজেন চাহিদা সম্পন্ন বর্জ্য মানে যে বর্জ্য পদার্থগুলো অক্সিজেন গ্রহণ করে নেয়। ফেনলের একটি ব্যবহার হচ্ছে অ্যান্টিসেপটিক তৈরি করতে। প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয়? না খনিতে জৈব পদার্থ পচে সেই প্রাকৃতিক গ্যাস তৈরি হয়। এরপর বড় প্রশ্নগুলো দেখে নাও, যারা যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নেবে বা ভিডিওটা স্টে করে তুলে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।